প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী সংরক্ষণ। ওয়াইল্ড লাইফ রেফার্স টু আনডমেস্টিকেটেড অ্যানিমাল স্পেসিস। বন্যপ্রাণী বলতে বাড়িতে পোষা হয় না এরকম প্রাণী প্রজাতিকে বোঝায়। ওয়াইল্ড লাইফ প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট নাও ওয়াইল্ড লাইফ ইজ ইন গ্রেট ডেঞ্জার, কিন্তু এখন বন্যপ্রাণী অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে। ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর দ্য গ্র্যাজুয়াল এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ ইজ হিউম্যানস এভার ইনক্রিজিং ডিম্যান্ড অ্যান্ড গ্রেট দ্যাট হ্যাভ লেড টু ডিফরেস্টেশন অ্যান্ড হ্যাবিটেট ডিস্ট্রাকশন। বন্যপ্রাণীর ক্রমশ বিলুপ্তির একটি বড় কারণ হল মানুষের ক্রমবর্ধমান চাহিদা এবং লোভ, যা বন ধ্বংসের দিকে এবং বাসস্থান ধ্বংসের দিকে পরিচালিত করছে। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন হ্যাভ টেকেন এ হেভি টোল অন ওয়াইল্ড লাইফ। দ্রুত শিল্পায়ন এবং নগরায়ন বন্যপ্রাণীর উপর ব্যাপক প্রভাব ফেলেছে। গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এক্সটেন্সিভ এনভায়রনমেন্টাল পলিউশন হ্যাভ লার্জলি থ্রেটেন্ড ওয়াইল্ড লাইফ। বিশ্ব উষ্ণায়ন এবং ব্যাপক হারে পরিবেশ দূষণ বন্যপ্রাণীদের ব্যাপকভাবে হুমকির মুখে ফেলেছে। পোচার্স কিল দ্য অ্যানিম্যালস ফর দ্য ইল্লিগাল ট্রেডিং অফ দেয়ার বডি পার্টস। চোরাশিকারীরা বন্যপ্রাণীদেরকে তাদের অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ব্যবসা করার জন্য হত্যা করছে। দ্যার ইজ অ্যান আর্জেন্ট নিড টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিম্যালস, টু সেভ ইকোসিস্টেম, টু সেভ আওয়ার আর্থ। ইকোসিস্টেম বাঁচাতে এবং আমাদের পৃথিবীকে বাঁচাতে বন্যপ্রাণীদের রক্ষা করা জরুরি প্রয়োজন। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু বি কেয়ারফুল অ্যান্ড কনসাস টু সেভ ওয়াইল্ড লাইফ। বন্যপ্রাণীদের বাঁচাতে সতর্ক ও সচেতন হওয়া আমাদের দায়িত্ব।